নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি গত ভিডিওয় বলেছিলাম যে যেহেতু এবার এমপিও নীতিমালা 2021 অনুযায়ী প্রতিষ্ঠানে যোগদানের তারিখেতে এমপিও ভুক্তি হবে, এখন এই এমপিও ভুক্তি হতে নির্দিষ্ট কিন্তু একটা সময় আছে, অর্থাৎ এই সময়ের ভিতরে আপনাকে সকল ডকুমেন্ট জমা দিতে হবে। এখন কোন সময়ের ভিতরে ডকুমেন্টগুলো জমা দিতে হবে এবং এই সময়ের ভিতরে যদি আপনি সকল ডকুমেন্ট সাবমিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার এমপিও হবে না। এখন এমপিও নীতিমালা অনুযায়ী এমপিও নিষ্পত্তির সময় যেটা আছে সেটা আমি আপনাদের সামনে আগে একটু পড়ি। দেখুন, এখানে বলা আছে প্রতিষ্ঠান প্রধান উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার উপপরিচালক পরিচালক সহ সংশ্লিষ্ট সকলকে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও যোগ্য শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তির আবেদন যার যার পর্যায় থেকে যথাসময়ে নিষ্পত্তি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অগ্রগামী করবেন। অর্থাৎ আপনি যখন প্রতিষ্ঠান প্রধানের কাছে সকল ডকুমেন্ট জমা দেবেন তখন তার স্বাক্ষর, ম্যানেজিং কমিটির যে রেজুলেশন এইগুলো নিয়ে আপনাকে অনলাইনে কিন্তু সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে। এটা হলো প্রতিষ্ঠানে সাবমিট করতে হবে, এরপরে প্রতিষ্ঠান থেকে যাবে আপনার উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে, তো সেখানে এই ডকুমেন্টগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে যে অফিসিয়াল ফর্মালিটি থাকবে সেটা কমপ্লিট করে তারা পাঠাবে জেলা শিক্ষা অফিসারের কাছে, এরপরে জেলা শিক্ষা অফিসারও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা কমপ্লিট করে পাঠাবে উপপরিচালক বা পরিচালকের কাছে। এভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ এই কর্মকাণ্ডগুলো সমাপ্ত হবে, তারপরেই কিন্তু আপনার এমপিও গ্রান্টেড হবে। এখন প্রতিষ্ঠানের কাছে, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান কি করবেন, দেখুন এখানে বলা আছে যে প্রতিষ্ঠান হতে মাধ্যমিক শিক্ষা অফিস বরাবরে অনলাইনে এমপিও আবেদন পাঠানোর শেষ সময় এমপিও পূর্ববর্তী মাসের 8 তারিখের মধ্যে। মনে করুন জুলাই মাসের এমপিও ভুক্তির জন্য আপনি এমপিও আবেদন মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাবেন, এখন এই জুলাই মাসের এমপিও ভুক্তির জন্য আপনার আবেদন পাঠাতে হবে পূর্ববর্তী মাস, অর্থাৎ জুন মাসের 8 তারিখের আগে। 8 তারিখের আগে কিন্তু আপনার সকল ডকুমেন্ট অনলাইনের মাধ্যমে সাবমিট করে পাঠাতে হবে। এখন কি কি ডকুমেন্ট পাঠাতে হবে এটা নিয়ে আমি পরবর্তীতে আর একটা ভিডিও দেব, সেখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো যে কোন কোন ডকুমেন্ট আপনাকে কিভাবে পাঠাতে হবে। এরপরে কি করতে হবে, উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার 5 দিনের ভিতরে তারা সেই ডকুমেন্টগুলো যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করার পরে সেগুলো পাঠাবে জেলা শিক্ষা অফিসারের কাছে, এবং জেলা শিক্ষা অফিসার কি করবেন 7 দিনের ভিতরে সেটা যাচাই বাছাই করবেন। এখন যেহেতু আপনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 8 তারিখের ভিতরে সেগুলো সাবমিট করবেন আর উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সেটা 5 দিনের মধ্যে অর্থাৎ 14 তারিখের আগে সেগুলো যাচাই বাছাই করে জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাবে, আর জেলা শিক্ষা অফিসার 7 দিনের মধ্যে সেটা যাচাই বাছাই করে অর্থাৎ 21 তারিখের আগে উপপরিচালক বা পরিচালকের কাছে পাঠাবেন, এবং পরিচালক মহোদয় সেখানে তারা 10 দিনের ভিতরে ওই কাগজপত্র সবগুলো যাচাই বাছাই করে বা আপনার কোনো এমপিও ভুক্তির জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন এই ডকুমেন্টের ভিতরে কোনো প্রবলেম আছে কি না এগুলো যাচাই বাছাই করে আপনার এমপিও গ্রান্টেড করবেন। এভাবেই কিন্তু আপনার আবেদনসমূহ নিষ্পত্তি হবে বা অগ্রগামী হবে, এরপরে আপনি এমপিও ভুক্ত হবেন। অর্থাৎ এই স্টেপগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আমি আবার একটু বলি, আপনাকে প্রতিষ্ঠানের
প্রতিষ্ঠান থেকে 8 তারিখের আগেই কিন্তু আপনার সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে। কোন 8 তারিখের আগে? মনে করুন আপনি জুলাই মাসের বেতনের জন্য জুন মাসের 8 তারিখের আগে আপনার এই ডকুমেন্ট সাবমিট করতে হবে প্রতিষ্ঠান থেকে। আবার প্রতিষ্ঠান থেকে যখন আপনি উপজেলা থানা মাধ্যমে পাঠাবেন, সেখানে কিন্তু তারা 14 তারিখের আগে সেগুলো যাচাই বাছাই করবে, করে সেগুলো তারা জেলা শিক্ষা অফিসারের কাছে পাঠাবে। সেখানে জেলা শিক্ষা অফিসার 21 তারিখের আগে অর্থাৎ 7 দিনের মধ্যে সেটা যাচাই বাছাই করবে। এরপরে উপপরিচালক বা পরিচালক সমূহ সর্বশেষ সেটা যাচাই বাছাই করে আপনার ডকুমেন্ট যদি সব ঠিক থাকে, সেখানে যদি কোনো প্রবলেম না থাকে, তখন আপনার এমপিও গ্রান্টেড হয়ে যাবে। এভাবেই কিন্তু এমপিও নিষ্পত্তি হয়। এবং নতুন যারা এমপিও ভুক্তি হয় তাদের কিন্তু এই কর্মকাণ্ডগুলো অবশ্যই নির্দিষ্ট সময়ে খুবই সতর্কতার সহিত করতে হবে। কারণ যেহেতু আপনারা নতুন, আপনারা কিন্তু এখনও এই এমপিও ভুক্তির যে কার্যক্রম এর সাথে পরিচিত না, সুতরাং প্রথমে আপনাদের একটু অসুবিধা হবে। তারপরেও কোনো অসুবিধা যদি হয় তাহলে আপনি যে প্রতিষ্ঠানে থাকবেন সেখানে আপনার যে সমস্ত সহকর্মী যারা থাকবে, যাদের আগেই এমপিও হয়ে গেছে, তাদের কাছে পরামর্শ নিয়ে আপনি স্টেপ বাই স্টেপ এই কাজগুলো কমপ্লিট করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এমপিও নিষ্পত্তি কোন সময়ে কিভাবে করতে হয়। এটা কিন্তু আপনাদের আমি যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের দেখাবো যে কোন কোন ডকুমেন্টগুলো আমাদের এমপিওর জন্য লাগবে। সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই রাখছি।